আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এই মুহূর্তে কীর্তনখোলা 10 নৌজানটির সামনে, আর কীর্তনখোলা 10 নৌজানটি বর্তমানে ফরাশগঞ্জ ঘাটে অবস্থান করতেছে। অনেকদিন যাবতই এমভি কীর্তনখোলা 10 নৌজানটি সার্ভিসের বাইরে আছে। কীর্তনখোলা 10-এর পাশাপাশি কীর্তনখোলা 2 নৌজানটিও সার্ভিসের বাইরে আছে। দীর্ঘদিন যাবত পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে বর্তমানে যাত্রী তেমন একটা হচ্ছে না। বর্তমানে ঢাকা বরিশাল নৌরুটে যে নৌযানগুলো চলাচল করে সেই নৌযানগুলো 4-তলা মাস্টার বেস সম্পন্ন, অত্যাধুনিক বিলাসবহুল, পাশাপাশি নৌযানগুলোর লাইটিং ডেকোরেশন অনেক সুন্দর। কিছুদিন আগে সুন্দরবন নেভিগেশন কোম্পানির সুন্দরবন 16, পিরিন চাওলা 10, সুবরাজ 9, পাশাপাশি আরও বেশ কয়েকটি নৌযান আছে যে নৌযানগুলোর লাইটিং ডেকোরেশন অনেক সুন্দর। সেই নৌযানগুলো ঘাটে থাকলে মোটামুটি সেই নৌযানগুলোতে কিছু যাত্রী উঠে, আর কীর্তনখোলা 10 নৌজানটি ঘাটে থাকলে তেমন একটা যাত্রী হয় না, কারণ এর লাইটিং ডেকোরেশন অনেক পুরনো, যার কারণে সাধারণ যাত্রীরা এই নৌযানটিতে উঠতে চায় না। তবে কীর্তনখোলা কোম্পানি চাইলে এই নৌযানটিকে ডকে নিয়ে নতুন করে নতুন রূপে নতুন সাজে লাইটিং ডেকোরেশন থেকে শুরু করে পুনরায় এই নৌযানটির যে ডেকোরেশনের কাজ করে পুনরায় ঢাকা বরিশাল নৌরুটে আনতে পারে। কীর্তনখোলা 10 নৌযানটি কবে সার্ভিসে ফিরবে তা শিওর করে বলা যাচ্ছে না। তবে কীর্তনখোলা কোম্পানি তাদের বহরে থাকা কীর্তনখোলা 2 বা কীর্তনখোলা 10, এই 2টি নৌযানের মধ্যে একটি নৌযান অন্য একটি কোম্পানির কাছে লিসে দিয়ে দিতে পারে। ভোলার যে কোনো একটি নৌরুটে কীর্তনখোলা 10 বা কীর্তনখোলা 2 নৌযানটির 2টির মধ্যে একটি নৌযান খুব শীঘ্রই দেখা যেতে পারে।